সর্বশেষ কিছু ভিডিওতে আমরা ধীরে ধীরে আমাদের উদ্দেশ্য অর্থাৎ এই টরাসের তলের ক্ষেত্রফল বের করার দিকে অগ্রসর হচ্ছি এবং আমরা এটা প্রথমে কইছিলাম যে এই তল সমাকলন নির্ণয় করে আমরা এই তল সমাকলন নির্ণয় করার জন্য আমরা প্রথমে আমাদের পরিমাপক ব্যবস্থা নিয়েছিলাম এবং তারপরে পার্সিয়াল ডেরিভেটিভ নিয়েছি এস এর সাপেক্ষে এবং টি এর সাপেক্ষে এটা আমরা প্রথম ভিডিওতে করেছিলাম এবং তারপর আমরা এটা ক্রস প্রোডাক্ট নিয়েছিলাম তো এটা দ্বিতীয় ভিডিওতে করেছিলাম এখন আমরা এই ক্রস প্রোডাক্টের মান নেয়ার জন্য প্রস্তুত এবং তারপর আমরা এটাকে দুইবার সমাকলন করে আমরা আমাদের তলের ক্ষেত্রফল পাবো তো এরকম কিছু জিনিস আসলে তোমাদের শিক্ষা জীবনে খুব কম সময়ই দেখা যায় তো এটা বেশ মজার একটা ব্যাপার তো এটা ছিল আমাদের সেই ক্রস প্রোডাক্ট তো এখন এটার আমরা মান নিতে পারি তো তোমার হয়তো মনে আছে যে যে কোনো ভেক্টরের মান হলো আসলে এক প্রকার এই পিথাগোরাসের বিবৃতি দিয়ে এটার মান বের করতে হয় তো এই ক্ষেত্রে এটা হচ্ছে যে এক প্রকার দূরত্ব আচ্ছা আমরা পিথাগোরাসের সূত্রে ত্রিমাত্রিক কাঠামোতে এটা করব তো এটার মান আচ্ছা আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে এটা হচ্ছে এটা অর্থাৎ এই আর এর পার্সিয়াল ডেরিভেটিভ এস এর সাপেক্ষে ক্রস প্রোডাক্ট আর এর পার্সিয়াল ডেরিভেটিভ টি এর সাপেক্ষে তো এটা আমি এখানে কপি এবং পেস্ট করি তো এটা সমান সমান হচ্ছে এটা আচ্ছা আমি এখানে একটি সমান সমান চিহ্ন বসাই তো এই দুটি হলো সমান আচ্ছা আমরা এখন এর মান বের করতে চাই তো আমরা যদি এর মান নিতে চাই তো এটার জন্য প্রথমে আমরা আচ্ছা এটা শুধু একটি স্কেলার তো আমরা এই স্কেলারটাকে প্রথমে লিখি এটা হবে বি যোগ এ গুণ কোসাইন অফ এস এবং গুণ এই জিনিসটির মান তো এই জিনিসটির মান এখানে হবে তুমি এটা এভাবে কল্পনা করতে পারো যে প্রথমে স্কোয়ার রুট এবং নিচে তারপরে এইটার সাথেই এইটার ডট প্রোডাক্ট বা এটাকে তুমি এভাবে বলতে পারো যে এই প্রতিটি পদের স্কোয়ারের সমষ্টি এবং তারপর ওই পুরোটা পাওয়ার 1/2 তো আমি এটাকে এভাবে লিখি তো এটাকে স্কোয়ার করলে এটা হবে এরকম যে এ স্কোয়ার গুণ কোসাইন স্কোয়ার এস গুণ সাইন স্কোয়ার টি আচ্ছা এটা আমি এখানে লিখে দিই হ্যাঁ এবং তারপর আমি আমি আসলে প্রতিটাকে ভিন্ন ভিন্ন রঙ করবো তো এই এটা স্কোয়ার হবে যে এ স্কোয়ার গুণ কোসাইন স্কোয়ার এস গুণ কোসাইন স্কোয়ার টি এটা হলো এই পদটা এবং যোগ অবশেষে এটাকে আমি একটি ভিন্ন রঙ করব এটা হবে এ স্কোয়ার গুণ সাইন স্কোয়ার এস এবং এই পুরোটা পাওয়ার 1/2 তো এটা আসলে যা এটা হলো যে এই জিনিসটাই এটার মান তো এটা হলো একটি স্কেলার তো দেখা যাক যে আমরা এখানে কোনো মজার কিছু করতে পারি কি না যদি আমরা এটাকে সরল করি হ্যাঁ আমাদের এখানে এ স্কোয়ার গুণ কোসাইন স্কোয়ার এস আছে এবং এখানেও এ স্কোয়ার গুণ কোসাইন স্কোয়ার এস আছে তো এটাকে আমরা গুণনীয়ক হিসেবে নিতে পারি তাহলে এটাকে আমরা গুণনীয়ক হিসেবে নিয়ে দেখি এটা কি হয় তা আমি দ্বিতীয় অংশটি আবার পুনরায় এখানে লিখব এটা হবে এ স্কোয়ার গুণ কোসাইন স্কোয়ার এস গুণ সাইন স্কোয়ার টি আচ্ছা এখানে একটি ব্র্যাকেট হবে তো সাইন স্কোয়ার টি যোগ কোসাইন আচ্ছা এটা কমলা রং না এটা ম্যাজেন্টা রং হবে তো সাইন স্কোয়ার টি যোগ কোসাইন স্কোয়ার টি এবং তারপর আমাদের বাকি আছে এই এ স্কোয়ার গুণ সাইন স্কোয়ার এস এবং তারপর এই পুরোটার পাওয়ার 1/2 তো এখন এখানে আমাদের কি আছে এখানে আমাদের এই সাইন স্কোয়ার টি যোগ কোসাইন স্কোয়ার টি আছে তো এটা দারুণ কারণ এটা হচ্ছে সবচেয়ে মৌলিক একটি ত্রিকোণমিতির পরিচিতি তো এটা সমান হবে 1 তো এই রাশিটি এখানে সরল হয় এটা হয় এ স্কোয়ার গুণ কোসাইন স্কোয়ার অফ এস এবং তারপর আমাদের বাকি আছে এটা তো এটা হবে এ স্কোয়ার গুণ সাইন স্কোয়ার এস এবং তারপর এই পুরোটা পাওয়ার 1/2 এবং এটা হয়তো দেখে তুমি বুঝতে পারছো যে এখানে তুমি এ স্কোয়ারটাকে গুণনীয়ক হিসেবে নিতে পারো তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে এ স্কোয়ার গুণ কোসাইন স্কোয়ার এস যোগ সাইন স্কোয়ার এস এবং এই পুরোটার পাওয়ার 1/2 আমি শুধু আসলে এই পত্রের উপর খেয়াল করছি আমি এটা এক সেকেন্ডের মধ্যেই লিখবো কিন্তু এখানে এই কোসাইন স্কোয়ার যোগ সাইন স্কোয়ার তো এটা সমান হচ্ছে 1 কারণ এটা আসলে একই জিনিস তো এই পদ এই এ স্কোয়ার পাওয়ার 1/2 বা এ স্কোয়ারের
স্কোয়ার রুট এটা সমান হবে এ। তাহলে এই উদ্ভব এত বড় জিনিসটা, এটা মান হচ্ছে শুধু এ। তাহলে আমাদের এই ক্রস প্রোডাক্টের মান এটা হবে শুধু এই জিনিসটা গুণ এ। এটা আসলে খুবই সুন্দর এবং পরিষ্কার একটি সরল। তো এটাকে আমি পুনরায় আবার লিখি। তো এটা সমান হবে এই সুন্দর সরলটি, এটা হলো এই এ গুণ বি। তাহলে এটা হবে এ বি এবং যোগ এ স্কোয়ার কোসাইন অফ এস। এটা হবে এ স্কোয়ার গুণ কোসাইন অফ এস। আমরা এরই মধ্যে বেশ দূরে চলে এসেছি এবং এটা আসলে খুব ভালো লাগে যখন তুমি খুব ভয়ঙ্কর কোনো কিছুকে খুব সুন্দর এবং খুব সরল কিছুতে পরিণত করতে পারো। এখন কিছুটা পুনরাবৃত্তি করা যাক যে আমাদের লক্ষ্য ছিল এই কয়েকটি ভিডিও আগে যে আমরা নির্ণয় করতে চেয়েছিলাম যে এই জিনিসটির ক্ষেত্রফল কি হবে। তো এটা হলো এই তলটি যেখানে সংজ্ঞায়িত করা ছিল যে এস সমান জিরো থেকে টু পাই পর্যন্ত এবং টি সমান জিরো থেকে টু পাই পর্যন্ত। তো এখন আমরা এর সমাকলন করতে চাই এই ক্ষেত্রটির উপরে। তাহলে এখানে আমরা প্রথমে সমাকলন করব এই জিরো থেকে টু পাই পর্যন্ত, এটা এস এর সাপেক্ষে ডি এস, এবং তারপর আমরা আবার সমাকলন করব জিরো থেকে টু পাই পর্যন্ত ডি টি। এবং এখানে হবে আমাদের যে মূল পরিমাপক ব্যবস্থা ছিল তার দুটি পার্শিয়াল ডেরিভেটিভের ক্রস প্রোডাক্টের মান। তো এটা খুব সরল হয়ে এটা হয় যে এ বি যোগ এ স্কোয়ার গুণ কোসাইন অফ এস। আচ্ছা, তো এটা সমান কত হবে? আমি এখন শুধু এই ভিতরকার সমাকলনটা করব এই এস এর সাপেক্ষে। তাহলে এটা আমাদের এই বাইরের সমাকলনটা এটা থাকবে। আচ্ছা, আমি এটা এখানে লিখি, এটা হবে জিরো থেকে টু পাই পর্যন্ত ডিটি, অর্থাৎ টি এর সাপেক্ষে, এবং এস এর সাপেক্ষে এটার সমাকলন কি হবে? তো এখানে এ বি এটা হচ্ছে শুধু একটি ধ্রুবক এস এর সাপেক্ষে, তো এটা হবে এ বি এস যোগ, এখন কোসাইন অফ এস এর সমাকলন কি হবে এস এর সাপেক্ষে, এটা হবে সাইন অফ এস, তো এটা হবে যোগ এ স্কোয়ার গুণ সাইন অফ এস। এবং আমরা এর মান নির্ণয় করব জিরো থেকে টু পাই পর্যন্ত। এখন তাহলে এটা সমান কি হবে? আচ্ছা, আমরা বাইরের সমাকলনটা আগে লিখি, তো এটা হবে জিরো থেকে টু পাই পর্যন্ত ডিটি, টি এর সাপেক্ষে, এবং ভিতরে এখানে যদি আমি এস এর স্থানে টু পাই বসাই তাহলে এটা কি হবে? এটা হবে এ বি টু পাই, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টু পাই এ বি যোগ এ স্কোয়ার গুণ সাইন অফ টু পাই। তো এখানে সাইন অফ টু পাই হচ্ছে জিরো, তাহলে এখানে আর কিছু হবে না, এবং তারপর বিয়োগ যখন এস এর ভ্যালু জিরো হয়, তাহলে এ বি গুণ জিরো এটা জিরো হয়, এবং বিয়োগ এ স্কোয়ার গুণ সাইন অফ জিরো, তো এটাও জিরো হয়। তাহলে সবই বাদ যায়, শুধু এটা থেকে যায়। এটা আমাদের খুব সুন্দরভাবে সরল হয়। এখন তাহলে একে সমাকলন করতে হবে টি এর সাপেক্ষে। তো এই টু পাই গুণ এ বি এটা আসলে এই পুরোটাই টি এর সাপেক্ষে, এটা একটি ধ্রুবক, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টু পাই এ বি টি, এবং এর মান আমরা নির্ণয় করতে হবে জিরো থেকে টু পাই পর্যন্ত। তো এটা সমান হবে, এখন টি এর মান যখন টু পাই হয় তখন এটা হয় টু পাই গুণ টু পাই গুণ এ বি, অথবা টু পাই এই পুরোটা স্কোয়ার গুণ এ বি, এবং তারপর বিয়োগ, এবং যখন টি এর মান জিরো হয় তখন এটা আসলে এই পুরোটা জিরো হয়ে যায়, তো এটা আমাদের লিখতে হবে না, এবং আমাদের শেষ। তো এটা সমান হচ্ছে ফোর পাই স্কোয়ার গুণ এ বি। তো এটা এক প্রকার খুব পরিষ্কার একটি সূত্র এবং এটা বেশ সুবিন্যস্ত এবং পরিচ্ছন্ন। এবং তুমি জানো যে এটার একটি টু পাই আছে, যেটা হচ্ছে এক প্রকার এই বৃত্তের ব্যাস। তো আমরা এটাকে স্কোয়ার করেছি এবং এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, কারণ আমরা আসলে তুমি বলতে পারো যে এটা আসলে এই এক প্রকার এই দুইটা বৃত্তের গুণফল। তো এবং আমি আসলে খুব বিধি নিরপেক্ষ সাধারণ পদে কথা বলছি, কিন্তু এটা আসলে এক প্রকার আসলে ভালো লাগা অনুভব করছে যে আচ্ছা, তারপর আমরা এই দুটি ব্যাসার্ধের, আচ্ছা আমি এই জিনিসটা এখানে কপি করি। তো আমি এই জিনিসটি কপি করলে, কারণ এটা আমাদের খুব নতুন এবং এটা আমাদের খুব উত্তেজনাকর একটি ফলাফল। আচ্ছা, আমি এটাকে কপি করি। তো আমরা এই যে এত কাজ করলাম, তো এটাকে সরল করে আমরা পাই এটা, এবং এটা আসলে খুব মজার ব্যাপার। এখন আমরা জানি যে আমাদের যদি একটি টরাস থাকে, তাহলে যেখানে এই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হলো এ, এবং ওই টরাসের কেন্দ্র থেকে এর প্রস্থচ্ছেদের মধ্য পর্যন্ত এর ব্যাসার্ধ হলো বি, এবং তাহলে এই তলের ক্ষেত্রফল হবে হলো ফোর পাই স্কোয়ার গুণ এ বি। এবং আমার মনে হয় যে এটা বেশ পরিষ্কার একটি ফলাফল।